ধরেন ধরন তো পরিবর্তন হবেই, ধরন নিয়েও আমাদের স্টাডি চলতেছে যে আসলে কোন ধরন দিয়ে হচ্ছে। আমাদের তো আমরা আগে চারটা ধরন জানতাম, 1, 2, 3, 4 ছিল, দুই নাম্বারটা দিয়ে বেশি আক্রান্ত হইতো মানুষ। এখন বের কর, এখন চেষ্টা করা হচ্ছে যে কোন ধরন দিয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং এর বাইরে আর কোনো ধরন আছে কি না, যে ধরনের কারণে আসলে যে আপনি যেটা বললেন যে লক্ষণগুলো একটু আলাদা হয়ে যাচ্ছে, এটার জন্য আসলে বের করার চেষ্টা চলতেছে যে কোন ধরন দিয়ে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, মানে হয়তো ধরন পরিবর্তন হয়, মানে ভাইরাসের বৈশিষ্ট্যই হচ্ছে আর কিছুদিন পরপর ধরন পরিবর্তন করে। এখন আমরা যে ধরনগুলো সম্বন্ধে জানতাম এতদিন, বইপত্রে ছিল বা গবেষণায় পাওয়া গেছে, এর বাইরে কোনো ধরন আছে কি না এটা নিয়েও ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ তারা গবেষণা করতেছেন এই বছর, যে এর বাইরে নতুন কোনো ভ্যারিয়েন্ট, যেমন করোনার সময় অনেক ভ্যারিয়েন্ট আসলো না, ডেল্টা আসলো, অমিক্রন আসলো, একইভাবে ডেঙ্গুর চারটা ভ্যারিয়েন্ট ছিল, এর বাইরে আরও কোনো ভ্যারিয়েন্ট আসছে কি না সেটা নিয়ে আমাদের ভাইরোলজি ঢাকা মেডিকেল কলেজের তারাও গবেষণা করতেছে যে এর বাইরে কোনো ভ্যারিয়েন্ট আসতেছে কি না এবং এর বিরুদ্ধে কোনো ভ্যাকসিন বানানো যায় কি না যাতে মানুষ অতিরিক্ত আক্রান্ত না হয়। আর ডেঙ্গুর আরেকটা সমস্যা হচ্ছে, একবার আক্রান্ত হলে পরের বার ডেঙ্গুটা মারাত্মক হয়। সো যত দিন যাবে আপনার দেখা যাবে আক্রান্ত হওয়ার মারাত্মক যে হার সেটা বাড়বেই। যেমন আপনার যদি এইবার ডেঙ্গু হয়, ধরা হয় যে এই বছর আপনার আর ডেঙ্গু হবে না, কিন্তু আগামী বছর তো হতে পারে বা তার পরের বছর তো হতে পারে, ওই ডেঙ্গুটা কিন্তু আপনার জন্য মারাত্মক হবে। সো যদি ভ্যারিয়েন্ট ঠিকও থাকে তবু আপনার যদি সেকেন্ড টাইম, দ্বিতীয়বার বা তৃতীয়বার ডেঙ্গু হয় সেটা তো মারাত্মক হবে। সো এটা তো আপনাকে স্বীকার করে নিতেই হবে। এখন ভ্যাকসিনটা আবিষ্কারের চেষ্টা চলতেছে যাতে দ্বিতীয়বার বা তৃতীয়বার আর ডেঙ্গু না হয়। যখন ডেঙ্গু সিভিয়ার হয় তখন তো মূল অসুবিধা হয় আসলে রক্তচাপ কমে যায়, রক্তচাপ কমে যায় এবং দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে যেমন লিভার, কিডনি, এগুলো আক্রান্ত হতে পারে। রক্তচাপ কমে যাওয়া পর্যন্ত আমরা ওয়ার্ডে ম্যানেজ করতে পারি, যেখানে আমরা আইভি স্যালাইন যেটাকে বলি সেটা দিয়ে ম্যানেজ করি, রোগীরা যদি মুখে খেতে পারে তাহলে হলো। কিন্তু যখন দেখা যায় রোগীর অঙ্গ প্রত্যঙ্গ মানে আক্রান্ত হয়, যেমন অনেক সময় মাথায় ইনফেকশন হতে পারে ডেঙ্গু থেকে বা কিডনি আক্রান্ত হতে পারে, লিভার আক্রান্ত হতে পারে, তাদের ক্ষেত্রে দেখা যায় আইসিইউ সাপোর্টটা লাগে। এবং কিন্তু ওইটা আসলে আগে থেকে এখন পর্যন্ত এমন কিছু মানে আবিষ্কার করা সম্ভব হয়নি যেটা আগে থেকে মানে নির্ণয় করা যাবে বা প্রেডিক্ট করা যাবে যে কার লিভার আক্রান্ত হবে, কার কিডনি আক্রান্ত হবে। সো দেখা যায় অনেক সময় রোগী আমাদের কাছে আসে, আমরা পাই যে রোগী হয়তো অনেকক্ষণ ধরে রক্তচাপ তার কম ছিল এবং রোগীর হয়তো লিভারের পয়েন্টটা বেশি বা কিডনির পয়েন্টটা বেশি, ওদের দেখা যায় ওয়ার্ডে ম্যানেজ করা সম্ভব হয় না, ওদের ক্ষেত্রে অনেক সময় আইসিইউ লাগে। যখন আপনার দেখা যাবে মানুষ আক্রান্ত বেশি হবে তখন আইসিইউ কেস এমনিই বেশি হবে। যদি সাপোজ আপনার 300 জন ডেঙ্গু রোগী আসে তার মধ্যে আইসিইউ কেস থাকবে 5টা বা 4টা 10টা এরকম, এখন যদি 1000 আসে তাহলে তো আইসিইউ কেস 50টা হয়ে যাবে। আচ্ছা, এক হচ্ছে আমাদের ডেঙ্গু রোগী বেশি আসতেছে, অর্থাৎ মানুষ আক্রান্ত হচ্ছে বেশি, আক্রান্ত হচ্ছে বেশি। ডেঙ্গু তো আসলে আমাদের ঘরের ভেতরেই মশাটা থাকে, ঘরের ভেতর এবং আশেপাশের, যে আমরা সবাই জানি এতদিনে যে যেখানে পরিষ্কার পানি জমে থাকে যেমন এসি অথবা দেখা যায় ফুলের টব, তারপরে ধরেন যে কোনো একটা পরিষ্কার পাত্র হতে পারে যেখানে পানি জমে থাকে। আর এইবার বৃষ্টিটাও বেশি হচ্ছে, বৃষ্টি বেশি হচ্ছে, পানি জমে থাকতেছে বেশি এবং মানুষ সচেতনতার হয়তো বা অভাব থাকতে পারে যে কারণে আসলে সেই পানিগুলো পরিষ্কার করা হচ্ছে না। আর এই মশাটা যেহেতু দিনে, আগে বলতো দিনে কামড়ায় বা সন্ধ্যা, এখন সবসময় কামড়াচ্ছে, দিনে রাতে সবসময়। সো মশারি টানায় ঘুমানোরও হয়তো বা অভাব আছে, এই কারণে মানুষের কামড়াচ্ছেও বেশি, ডেঙ্গু আক্রান্তও হচ্ছে বেশি।